আমরা দেখছি গত কয়েকদিন ধরে, আমরা দেখছি আজও দেখলাম এবং গত দুদিন ধরে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন জেলায় মহকুমায় প্রশাসনের উদ্যোগে মকড্রিল হচ্ছে, বিপর্যয় মোকাবেলা মহড়া দেওয়ার চেষ্টা হচ্ছে, অনুষ্ঠিত হচ্ছে, আমরা দেখলাম। এখন প্রশ্ন হচ্ছে, সাম্প্রতিক আমরা দেখছি কিছুদিন পর পর রাজ্যে কিন্তু ঝাঁকুনি কাঁপুনি হচ্ছে, একটা ছোট আকারের ভূমিকম্প হলেও এর উৎপত্তি স্থল দেখা যাচ্ছে মায়ানমার, কখন দেখা যাচ্ছে নেপাল, কখন দেখা যাচ্ছে বাংলাদেশ। ইতিমধ্যে কয়েকদিন আগে বাংলাদেশে যেটা রিক্টার স্কেলে মোটামুটি 5.5-এর মতো দেখা গেছে, 5-এর উপর দেখা গেছে, তো আর কিছু বাড়লে পরে কিন্তু সেটা ঝুঁকিতে থাকবে। এবং ত্রিপুরা রাজ্য একটা ভয়াবহ জোনে রয়েছে এবং সবচেয়ে বিপজ্জনক জোনে কিন্তু রয়েছে ত্রিপুরা রাজ্য। এখন এই যে মাঝে মাঝে যে ঝাঁকুনি বা যে কম্পন ভূমিকম্প হচ্ছে, সেটা যদি তীব্রতা বাড়ে, রিক্টার স্কেলে যদি এর তীব্রতা বেশি ধরা পড়ে, যদি এই ধরনের ঘটনা ঘটে, যদি বিপর্যয় হয়, তাহলে তার জন্য রাজ্য সরকার কতটা প্রস্তুত, রাজ্যের প্রশাসন কতটা প্রস্তুত, এটা কিন্তু অবশ্যই বলার একটা প্রশ্ন উঠবে। তো এই মহড়াগুলির গুরুত্ব কিন্তু অনেকটা। তবে এই মহড়ার ক্ষেত্রে বলতে গেলে প্রস্তুতি এবং তার সঙ্গে যে যন্ত্রপাতি, আধুনিক যন্ত্রপাতি, আধুনিক ব্যবস্থা, তা কতটা রয়েছে, সেটার দিকে কিন্তু প্রশ্ন রয়েছে। কারণ আমরা দেখছি রাজ্যে যখন বিভিন্ন জায়গাতে অগ্নি নির্বাপনের ঘটনা ঘটে, সেখানে আমরা দেখছি যে আধুনিক মেশিনারিজের অভাব কিন্তু রয়েছে, ম্যান এবং সঙ্গে মেশিনারিজ, সঙ্গে স্কিল। সেই ক্ষেত্রে ম্যান এবং মেশিনারিজ, স্কিল, সেটার একটা সমন্বয় না থাকলে, মেলবন্ধন না থাকলে কিন্তু যে কোনো ধরনের বিপর্যয়কে মোকাবেলা করা বড় কঠিন। কারণ মেশিনারিজ কিন্তু যে কোনো ঘটনা কাজকে সহজ করে দেয়। তো এই মহড়ার পাশাপাশি বিপর্যয় অবস্থা তৈরি হলে এটা শুধু মহড়া মাত্র, এক্ষেত্রে আগাম জানা থাকে যে এটা মহড়া মাত্র, সেক্ষেত্রে মানসিকভাবে অনেকটা প্রস্তুতি থাকে। কিন্তু বিপর্যয় যখন আসে তখন বলে কয়ে আসে না, অকস্মাৎ কোনো দুর্ঘটনা ঘটে বা বিপর্যয় ধরনের ভূমিকম্প বা কোনো বন্যা মহামারী বা যাই কিছু, কিন্তু এক্ষেত্রে আমাদের রাজ্যে ভূমিকম্প বা ভূকম্পনটাই কিন্তু এই আর্থকুয়েকটাকেই কিন্তু সবচেয়ে বেশি বিপর্যয় জায়গাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখা হয়। কারণ বন্যার ক্ষেত্রে এবং অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে কিছুটা সময় হাতে থাকলেও, এর আভাস থাকলেও, ভূকম্পনে কিন্তু কোনো প্রকার আভাস দেওয়া যায় না, এখন পর্যন্ত এটা সম্ভব হয়নি। তাহলে এই আকস্মিক বিপর্যয়ের ক্ষেত্রে কতটা প্রস্তুতি রয়েছে, কতটা দক্ষতা রয়েছে, সেই সঙ্গে মেশিনারিজ কতটা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু প্রশ্ন রয়েছে। এবং আমরা আশা করবো এই ধরনের মহড়া পাশাপাশি এটা যখন প্রয়োজন রয়েছে, এই ধরনের মহড়ার স্কিল দরকার রয়েছে, এক্ষেত্রে একটা প্রস্তুতি থাকে মানসিকভাবে কি করা যায়, ছোট ছোট অভিজ্ঞতাগুলো সঞ্চয় করা যায় এক্ষেত্রে, এবং জনগণ সচেতন হয়। কিন্তু প্রকৃতপক্ষে এর সঙ্গে ম্যান, মেশিনারিজ এবং স্কিল, এই তিনটিকে, বিশেষ করে মেশিনারিজ, আধুনিক মেশিনারিজ এবং আরো দক্ষতা বৃদ্ধি করা, যারা এই ডিজাস্টার ম্যানেজমেন্টে যারা যুক্ত রয়েছেন, যারা ভলেন্টিয়ার্স রয়েছেন, এই সংখ্যাটাকে কিন্তু আরো বেশি গুরুত্ব সহকারে দেখা উচিত, সংখ্যাটা বাড়ানো উচিত। এবং জেলায় জেলায় প্রতিটা সাব ডিভিশনে এই এই গোটা সিস্টেমটাকে কিন্তু আরো বেশি দুরুস্ত করার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করছি। তো আজকে আলোচনা এখানে রাখছি, ভালো থাকেন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন।